আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছো। চলে এলাম তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে, এবং এটি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। এবং আজকে আমরা কথা বলবো তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছো, তাদের এবার কিন্তু পরীক্ষা হবে 50 নাম্বারের একটি পরীক্ষা, এবং এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে। তোমাদের মানবন্টনটা কীভাবে হবে এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে তা নিয়েও কথা বলা রয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো না, কিন্তু তোমাদের যে 50 নাম্বারের পরীক্ষাটি হবে সে পরীক্ষাটি তোমরা কীভাবে দিবে, অর্থাৎ তোমরা 50 নাম্বারের পরীক্ষার জন্য তোমাদেরকে কী কী আনসার করতে হবে, তোমাদের প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে হবে, সে বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের ভিডিওতেও তোমরা সেটি টাইম স্ট্যাম্পে সেটি দেখতে পাবে, যার ক্লাসেরটা সে ক্লাসে তোমরা দেখে নিবে। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে গিয়ে দেখে ফেলি আমাদের প্রশ্নপত্র প্যাটার্নটি কীভাবে হবে এবং কোন কোন অধ্যায় আমরা সাজেশন হিসেবে পড়াশোনা করব এই মাসগুলোর মধ্যে। অর্থাৎ আমাদের যেহেতু 24 নভেম্বর পরীক্ষা শুরু হবে, এই তারিখের মধ্যে আমাদের কোন কোন অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো দেখে ফেলে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের নাম্বার বন্টন, মান বন্টন এবং সিলেবাস সাজেশন যেটি রয়েছে সেটি নিয়ে এখন আলোচনা করব। সবার প্রথমে বাংলা দেখা যাক। বাংলায় প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে 50 মার্কের প্রশ্ন হবে। এর মধ্যে সৃজনশীল 35, বহু নির্বাচনী 15 থাকবে। এবার আসা যাক প্রশ্নপত্রের রূপরেখা কীভাবে হবে। বাংলা প্রথম পত্র থেকে 30 মার্কের প্রশ্ন আসবে, এর মধ্যে সৃজনশীল থাকবে 4টি, এর মধ্যে গদ্য অংশ থেকে 2টি, পদ্য অংশ থেকে 2টি, গদ্য পদ্য থেকে 1টি করে মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 20 মার্ক থাকবে। এবং বাংলা প্রথম পত্রে গদ্য পদ্য মিলিয়ে 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটিরই উত্তর দিতে হবে, এবং এটির মার্ক হলো 10। এরপর হলো বাংলা দ্বিতীয় পত্রে থাকবে 20 মার্ক, এর মধ্যে নির্মিত অংশ 15 মার্ক, ব্যাকরণ অংশে 5 মার্ক। নির্মিত অংশের মধ্যে তোমাদের অনুচ্ছেদ থাকবে, সারাংশ সারমর্ম থাকবে, চিঠি দরখাস্ত থাকবে। এর মধ্যে অনুচ্ছেদ 2টি থেকে 1টির উত্তর দিতে হবে, সারাংশ 2টি থেকে 1টির, চিঠি দরখাস্ত থেকে 2টি থেকে 1টির উত্তর দিতে হবে, এখানে 15 মার্ক। এবং ব্যাকরণ অংশে বহু নির্বাচনী থাকবে 5টি, 5টির উত্তর দিতে হবে। এবার আসা যাক বাংলার জন্য তোমরা কী কী সাজেশন গ্রহণ করবে। সর্বপ্রথমে বাংলা প্রথম পত্রে গদ্য অংশ থেকে পড়ে যাওয়া এবার সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম এই 2টি গল্প পড়বে, এবং পদ্য অংশ থেকে 2 বিঘা জমি, পাঁচে লোকে কিছু বলে এই 2টি কবিতা পড়ে নেবে। এরপরে বাংলা দ্বিতীয় পত্র, এখানে ব্যাকরণ অংশে এক অধ্যায় 1.3-এর সাধু চলিত রীতির পার্থক্য ভালো করে দেখে নেবে, এবং নির্মিত অংশে তোমাদের জেএসসি পরীক্ষায় 2021-এ যে সিলেবাসটি স্কুল থেকে দেওয়া হয়েছিল সেটি আলোকে তোমাদের উপর টপিকসগুলো অনুসারে তোমরা পড়ে নেবে। এবার আসা যাক ইংরেজি অংশে। ইংরেজি অংশে তোমাদের 50 মার্কের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমাদের রিডিং টেস্ট, গ্রামার এবং কম্পোজিশন মিলিয়ে টোটাল 50 মার্কের প্রশ্ন হবে। এর মধ্যে রিডিং টেস্টে তোমাদের সিন এবং আনসিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন এই 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদের 7 এবং 8 করে তোমাদের মার্ক আনসার করতে হবে। এরপর হলো আনসিন অংশে। আনসিন অংশে ইনফরমেশন ট্রান্সফার থাকবে, এখানে 5 মার্কের আনসার করতে হবে। এরপর গ্রামার অংশে তোমাদের 20 মার্ক থাকবে, এখানে তোমাদের কী কী থাকবে টপিকস একটু ভালো করে দেখে নাও। এখানে সাফেক্স, প্রিফিক্স থাকবে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে, পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থাকবে, এবং গ্যাপ ফিলিং উইথাউট ক্লোজ থাকবে। তো এখান থেকে তোমাদের টোটাল তোমাদের 20 মার্ক করতে হবে, এবং প্রত্যেকটির প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ থাকবে। এরপর হলো কম্পোজিশনে 10 মার্ক, এখানে ডায়ালগ রাইটিং থাকবে, ফর্মাল লেটার বা ইমেল থাকবে, এখানে প্রত্যেকটির জন্য 5 মার্ক করে থাকবে। এবং তোমাদের এই যে ইংরেজি অংশ 50 মার্কের আনসার করার জন্য তোমাদের সিলেবাসটি একটু দেখে নিই। সবার প্রথমে তোমাদের যে মেন বই রয়েছে, অর্থাৎ ইংলিশ ফর টুডে বইটি, এখানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 5-এর লেসন 1 থেকে 4 পর্যন্ত এবং ইউনিট 7-এর লেসন 4 এই অধ্যায়গুলো ভালো করে তোমরা দেখে নেবে। এরপর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমাদের গ্রামার যে বইটি রয়েছে, এখানে ইউনিট 7-এ যেটি রয়েছে সেগুলো দেখে নেবে, এবং সেন্ডিং সেন্টেন্স এবং প্যারাগ্রাফ অংশের মধ্যে তোমাদের উপর টপিকস অনুযায়ী ভালো করে সেগুলো দেখে নেবে। এরপর আসা যাক গণিত অংশে। গণিত অংশে 50 মার্কের প্রশ্ন থাকবে, এর মধ্যে সৃজনশীল 35, বহু নির্বাচনী 15 থাকবে। এর মধ্যে সৃজনশীল অংশের মধ্যে পাটিগণিত, বীজগণিত হতে 5টি প্রশ্ন থাকবে, এর মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে জ্যামিতি অংশ থাকবে, জ্যামিতি অংশের মধ্যে উপপাদ্য সম্পাদ্য মূলে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো 1টির উত্তর দিতে হবে, এবং এখানে 5 মার্ক থাকবে, টোটাল তোমাদের 35 মার্ক হবে। এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটির মান 1 করে টোটাল 15টি প্রশ্ন থাকবে। এর মধ্যে পাটিগণিতে 6টি, বীজগণিতে 6টি, জ্যামিতিতে 3টি করে টোটাল 15 মার্ক থাকবে।
এবার 50 মার্কের আনসার করার জন্য গণিতে তোমাদের কি কি অধ্যায়গুলো পড়তে হবে সেটা একটু দেখিনি। সবার প্রথমে গণিতের অধ্যায় 2 এবং 3 ভালো করে দেখতে হবে পাটিগণিতের ক্ষেত্রে, এবং বীজগণিতের ক্ষেত্রে অধ্যায় 4 যেটি রয়েছে সেটি সম্পূর্ণ দেখে নেবে ভালো করে, এবং জ্যামিতির ক্ষেত্রে অধ্যায় 8 যেটি রয়েছে সেটি একটু ভালো করে দেখে নেবে। তাহলে এই অধ্যায়গুলো দেখলে তোমরা গণিতে ভালো মার্ক পাবে, এবং অষ্টম শ্রেণীর প্রত্যেকটি বাংলা এবং ইংরেজি এবং গণিতে ভালো মার্ক পাওয়ার জন্য এখানে যে অধ্যায়গুলো বলা হয়েছে সবগুলো ভালো করে দেখে নেবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখে ফেললাম আমাদের প্রশ্ন পদ্ধতি কিভাবে হবে, নাম্বার বন্টন কিভাবে হবে, এবং আমাদের কোন অধ্যায়ের জন্য কিভাবে পড়তে হবে সবগুলো বিষয় দেখে ফেললাম। তবে তোমাদেরকে এখানে একটি ডিসক্লাইমার দিয়ে রাখি, এটি হলো এটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত নাম্বার বন্টন নয়, এটি পরিবর্তনশীল হতেও পারে, এক এক স্কুলে এক এক নিয়ম নিতেও পারে। তবে তোমাদেরকে যে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের যে অ্যাসাইনমেন্ট এবং তোমাদেরকে যে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে সাজেশনটি দেওয়া হয়েছে। তাই তোমরা সেই সাজেশনটি ফলো করলে তোমাদের প্রশ্ন পদ্ধতি যেভাবেই হোক, সেটি তোমাদের হয়তো 5 নম্বরের জায়গায় 10 নম্বরের প্রশ্ন হতে পারে, অথবা তোমাদের এমসিকিউর জায়গায় তোমাদের দেখা যায় বোর্ড কোশ্চেন আর দুটো বাড়তেও পারে, তো সেগুলো যদি পরিবর্তনশীল হয় তখন তোমাদের পরিবর্তন হলেও তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা তাহলে এই পদ্ধতি অনুসরণ করে প্রিপারেশন নিতে থাকো, এবং তোমাদের জন্য শুভকামনা রইল, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের নেক্সট আপডেট পেতে সঙ্গেই থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।